শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এখন থাকছে আইসিটির দ্বিতীয় অধ্যায়ের নৈবিত্তিক সাজেশন। সবচেয়ে গুরুত্বপূর্ণ নৈবিত্তিকগুলো এখন আলোচনা করা হবে, যেগুলো তোমাদের পরীক্ষার সময় কমন পড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। ওয়াইম্যাক্সের স্ট্যান্ডার্ড 802.16 গিগাহার্টস, ওয়াইফাইয়ের স্ট্যান্ডার্ড 802.11 বা 11, ব্লুটুথের স্ট্যান্ডার্ড 802.15। এগুলো একটু ভালো মতো মনে রাখবে, কারণ এখান থেকে একটা আসতে পারে। অপটিক্যাল ফাইবারের সবচেয়ে ভিতরের অংশ কোনটি? এখানে একটা অপটিক্যাল ফাইবারের 3D ছবি দেওয়া হলো, এটা হচ্ছে সবচেয়ে ভিতরের অংশ, এটাকে বলা হয় কোর। ব্যান্ডউইথ হচ্ছে ডেটা প্রবাহের হার। দুইজন ব্যক্তি যখন মোবাইলে একই সাথে কথা বলে তখন তাকে আমরা বলি ফুল ডুপ্লেক্স মোড। কোন ডিভাইসের মাধ্যমে অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে রূপান্তর করা হয়? মডেম। আবার এটা এভাবে আসতে পারে যে ডিজিটাল সংকেতকে অ্যানালগ করতে কোন ডিভাইস ব্যবহার করা হয়, সেটাও মডেমেই। কোএক্সিয়াল ক্যাবলের ডেটা প্রেরণের সাধারণ হার আছে 200 Mbps। একটি কেন্দ্রীয় হাব দ্বারা কোন টপোলজি যুক্ত থাকে? দেখো, যে কেন্দ্রীয় হাব দ্বারা যে টপোলজি তৈরি হয় এটা হচ্ছে স্টার টপোলজি। পরীক্ষার সময় কিন্তু এই ছবি দেওয়া থাকবে না, আমি তোমাদের সুবিধার জন্য ছবিটা দিয়ে দিলাম। স্টার টপোলজিতে কোন ডিভাইস ব্যবহার করা হয়? এই যে এখানে দেখো, দেওয়া আছে হাব, এটা হচ্ছে হাব। মোবাইলের কোন প্রজন্ম হতে ইন্টারনেট ব্যবহার শুরু হয়? দ্বিতীয় প্রজন্ম। মিস্টার রফিক তার অফিসে 7টি কম্পিউটার এমনভাবে যুক্ত করে নেটওয়ার্ক তৈরি করলেন যাতে প্রথম ও শেষ কম্পিউটার পরস্পরের সাথে যুক্ত থাকে। দেখো, ছবিটা এরকম হতে পারে, পরীক্ষার সময় তার ছবি দেওয়া থাকবে না। তুমি খেয়াল করে দেখো যে কম্পিউটারগুলো এভাবে যদি প্রথম এবং শেষ কম্পিউটার যুক্ত থাকে তখন সেই টপোলজির নাম হচ্ছে রিং টপোলজি। টেলিফোনের জন্য ব্যবহৃত কেবল কোনটি? টেলিফোনে যে কেবল ব্যবহার করা হয় সেটি হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল। জিহান লক্ষ্য করলো তাদের এলাকায় সবচেয়ে উঁচু দালানগুলোর উপর বিভিন্ন মোবাইল কোম্পানির টাওয়ার বসানো আছে, এমনকি খোলা প্রান্তরে অনেক দূরে দূরে টাওয়ারগুলো বসানো যাদের মাঝখানে কোনো বাধা নাই। উদ্দীপকে উঁচু টাওয়ারগুলোর কোন ধরনের মিডিয়া ব্যবহার করে? এটা হচ্ছে টেরিস্ট্রিয়াল মাইক্রোওয়েভ। মডেমের কাজ কী? ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে পরিণত করে, প্রেরক এবং প্রাপক যন্ত্র হিসেবে কাজ করে, ডেটা কমিউনিকেশনের মাধ্যম হিসেবে সে কাজ করে না। 1 এবং 2 হচ্ছে উত্তর। ডেটা কমিউনিকেশনের গতিকে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে, ন্যারো ব্যান্ড, ব্রডব্যান্ড এবং ভয়েস ব্যান্ড। কম্পিউটার নেটওয়ার্কিংয়ের জন্য কয় ধরনের টপোলজি ব্যবহার করা হয়? 6 ধরনের। কম্পিউটার নেটওয়ার্কের উদ্দেশ্য হচ্ছে হার্ডওয়্যার রিসোর্স শেয়ার করা, সফটওয়্যার রিসোর্স শেয়ার করা, ইনফরমেশন শেয়ার করা। কোনো কোম্পানির 2 জন নিরাপত্তা কর্মকর্তা নিজেদের মধ্যে যোগাযোগ করেন, কিন্তু একই সময়ে তারা কথা বলতে পারেন না। একই সময়ে যদি কথা বলতে না পারে তাহলে সেই ডেটা ট্রান্সমিশন মোডের নাম হচ্ছে হাফ ডুপ্লেক্স। ব্রডব্যান্ডের ব্যান্ডউইথ হচ্ছে 1 Mbps এর চেয়ে বেশি। সাধারণত মোবাইল কমিউনিকেশন হলো তারবিহীন যোগাযোগ ব্যবস্থা এবং ফুল ডুপ্লেক্স। ফুল ডুপ্লেক্স মানে হচ্ছে একই সাথে উভয়ে কথা বলতে পারে। ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক ব্যবহৃত হয় কোন ক্ষেত্রে? 1-এর ক্ষেত্রে। হটস্পট কী? তারবিহীন ইন্টারনেট ব্যবস্থা। নিচের কোনটিতে ন্যারো ব্যান্ড ব্যবহার করা হয়? টেলিগ্রাফ। একই ভবনে বিভিন্ন কক্ষে রক্ষিত কম্পিউটার মধ্যে যে নেটওয়ার্ক ব্যবস্থা তাকে বলে লোকাল এরিয়া নেটওয়ার্ক বা ল্যান। ডেটা কমিউনিকেশন কী? দুটি ডিভাইসের মধ্যে তথ্যের বিনিময়। বিট সিনক্রোনাইজেশন হচ্ছে বিট প্রেরণের সমন্বিত পদ্ধতি এবং বিটের শুরু এবং শেষ বুঝতে পারা। সুমায়ের কলেজটি 3তলা, তাদের কম্পিউটার শিক্ষক সিদ্ধান্ত নিলেন যে বিভিন্ন তলায় তাদের সকল কম্পিউটার একই নেটওয়ার্কের আওতায় আনবেন। তো কলেজের নেটওয়ার্কটি গড়ে উঠতে পারে কীভাবে? কেবল ব্যবহারের মাধ্যমে, রেডিও লিঙ্ক ব্যবহারের মাধ্যমে। রেডিও লিঙ্ক মানে হচ্ছে ওয়াইফাই ব্যবহার করে। ব্রডকাস্ট মোডের উদাহরণ আছে টিভি সম্প্রচার। ব্রডকাস্ট মানে হচ্ছে একই নেটওয়ার্কে সবার কাছে ডেটা পাঠানো। জিএসএম এর পূর্ণরূপ হচ্ছে গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন। অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের সুবিধা, প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন পড়ে না। একটি চ্যানেলের মধ্য দিয়ে 10 সেকেন্ডে 1 লক্ষ বিট ডেটা ট্রান্সফার হলে এর ব্যান্ডউইথ কত? ব্যান্ডউইথ মানে প্রতি সেকেন্ডে কত বিট যায়। তাহলে এখানে 10 সেকেন্ডে যদি 1 লক্ষ যায় তাহলে প্রতি সেকেন্ডে এই 10 দিয়ে 1 লক্ষকে ভাগ করবে, তাহলে হবে 10,000। উত্তর হবে 10,000 BPS। ফুল ডুপ্লেক্স মোডে চলে মোবাইল ফোন, ল্যান্ড ফোন। GPRS এর পূর্ণরূপ জেনারেল পকেট রেডিও সার্ভিস। BPS এর পূর্ণরূপ বিট পার সেকেন্ড। ডেটা স্থানান্তরের হারকে বা গতিকে বলা হয় ব্যান্ডউইথ। ব্লুটুথের মাধ্যমে যে নেটওয়ার্ক তৈরি হয় তাকে বলে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বা প্যান। একটা অফিসের 8তলা ভবনের বিভিন্ন তলায় অবস্থিত সকল কম্পিউটারকে নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা করা হলো, তো তাদের নেটওয়ার্কটা কী ধরনের হবে? লোকাল এরিয়া নেটওয়ার্ক বা ল্যান। কম্পিউটার ও মাল্টিমিডিয়া প্রজেক্টরের মধ্যে যে ডেটা সঞ্চালন মোড এটি হচ্ছে সিমপ্লেক্স, কারণ সিমপ্লেক্সের মাধ্যমে শুধু একদিকে ডেটা পাঠানো যায়।
মডেমের অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে পরিণত করার কাজকে বলে ডিমডুলেশন, আর ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে পরিণত করতে হলে সেই পদ্ধতিকে বলা হয় মডুলেশন। টুইস্টেড পেয়ারকে বলে একটা কমন কালার থাকে, সেটি হচ্ছে সাদা। কোন ডিভাইসের সাহায্যে প্রেরক কম্পিউটার থেকে সিগন্যাল নির্দিষ্ট প্রাপক কম্পিউটারে যায়? সুইচের মাধ্যমে। আর যদি নির্দিষ্ট প্রাপক কম্পিউটার না থেকে সব কম্পিউটার হতো তাহলে হতো হাব। রহিম মোবাইল ফোন ব্যবহার করে তার নির্দিষ্ট কিছু বন্ধুকে SMS-এর মাধ্যমে একটি বার্তা প্রেরণ করলো। এটা মাল্টিকাস্ট, তার কারণ হচ্ছে একই নেটওয়ার্কে সীমিত কিছু মানুষের মধ্যে বা একটা গ্রুপের মধ্যে ডেটা পাঠালে তখন তাকে মাল্টিকাস্ট বলে। কোন টপোলজিতে প্রথম এবং শেষ কম্পিউটার যুক্ত থাকে? এটা রিং টপোলজি এবং মেশ টপোলজি। টেলিভিশনের রিমোট কন্ট্রোলে ব্যবহৃত হয় ইনফ্রারেড। ডেটা ট্রান্সমিশন ডিলে সর্বনিম্ন হয় আইসোক্রোনাসে। এরকম চিত্র দেওয়া থাকতে পারে এবং প্রশ্ন করবে চিত্র দুই কোন ধরনের টপোলজি। দেখো এটা বাস টপোলজি। চিত্র এক টপোলজির নোডগুলো পরস্পর সংযুক্ত করলে কোন টপোলজি গঠন করা যাবে? চিত্র একের যে নোড, নোড মানে হচ্ছে কম্পিউটার, একে অপরের সাথে যদি যুক্ত হয় তখন সেটা হয়ে যায় মেশ টপোলজি। এমন একটা ছবি থাকতে পারে আর এ প্রশ্ন করতে পারে চিত্রে কয়টি ভিন্ন ভিন্ন নেটওয়ার্ক টপোলজি রয়েছে? দেখো এটা বাস টপোলজি, এটা হচ্ছে রিং টপোলজি, ট্রি টপোলজি। তাহলে মোট চারটা। নিচে চিত্রটি কোন মোডের? এখানে শিক্ষার্থী বন্ধুরা ছবিটা দেওয়া হয়নি, একটা মোডের ছবি থাকবে, সেটা ব্রডকাস্ট, অর্থাৎ একটা নেটওয়ার্কের মধ্যে সবার কাছে ডেটা পাঠালে সেটা ব্রডকাস্ট, এমন একটা ছবি দেওয়া থাকবে। ডেটা স্থানান্তরের একক ব্যান্ডউইথ, ন্যারো ব্যান্ডের সর্বনিম্ন ডেটা স্পিড 45 BPS, ভয়েস ব্যান্ডের সর্বোচ্চ গতি 9600 BPS। দুইজন ব্যক্তি মোবাইল ফোনে কথোপকথন এর ক্ষেত্রে কোন মোড কাজ করে? ফুল ডুপ্লেক্স। নিচে চিত্রটি কোন মোডের? একটু আগে যে প্রশ্নটা করলাম সেই প্রশ্নটা, আসলে এটা এরকম একটা ছবি দেওয়া থাকবে। দেখো নীল রঙের ডিভাইস থেকে সব ডিভাইসে ডেটা পাঠানো হচ্ছে, এটা হচ্ছে ব্রডকাস্ট। কোন টপোলজিতে একটিমাত্র সংযোগ লাইনের মাধ্যমে সব ধরনের নোড এবং অন্যান্য ডিভাইস যুক্ত থাকে? এই যে এরকম একটা তারের মধ্যে দিয়ে সব কম্পিউটার যোগাযোগ থাকে, এগুলো হচ্ছে বাস টপোলজি। গ্রুপ SMS প্রদান হলো মাল্টিকাস্ট। কোএক্সিয়াল ক্যাবলের ডেটা প্রেরণের সাধারণ হার হচ্ছে 200 MBPS। ফটো ডিটেক্টরের কাজ হচ্ছে আলোক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করা। কোর, ক্লাডিং, জ্যাকেট দিয়ে কোনটা তৈরি হয়? অপটিক্যাল ফাইবার। দেশের কোন ক্যাবলে ডেটা ট্রান্সফার হার সর্বোচ্চ? ফাইবার অপটিক্যাল কেবল দিয়ে সবচেয়ে দ্রুত ডেটা পাঠানো যায়। টুইস্টেড পেয়ার কেবল ব্যবহার করা হয় কোথায়? বাসা বাড়িতে, শিক্ষা প্রতিষ্ঠানে, বাণিজ্যিক প্রতিষ্ঠানে, সব জায়গায়। অপটিক্যাল ফাইবার কেবল উচ্চ গতি সম্পন্ন এবং বৈদ্যুতিক চৌম্বক প্রভাবমুক্ত, দামে কিন্তু সস্তা না। এটা উত্তর হবে না 1 এবং 3। একটি দালানের উপরতলায় যন্ত্রপাতি সহ একটি অ্যান্টেনা আকাশমুখী করে রাখা হলো, উক্ত আকাশমুখী তার ব্যবহার কোথায় হয়? টেলিভিশন সিগন্যাল পাঠানোর ক্ষেত্রে, আবহাওয়ার সর্বশেষ অবস্থা পর্যবেক্ষণে, আন্তর্মহাদেশীয় টেলিফোন কলের ক্ষেত্রে। এখানে একটা স্ট্যান্ডার্ড দেওয়া আছে, এই প্রযুক্তির সাহায্যে কোন নেটওয়ার্ক তৈরি করা যাবে? এখানে .11 দেওয়া আছে, মানে এটা ওয়াইফাই পদ্ধতি বা রেডিও ওয়েভ পদ্ধতি। এই পদ্ধতির মাধ্যমে যদি নেটওয়ার্ক তৈরি হয় তাকে বলা হয় লোকাল এরিয়া নেটওয়ার্ক। ওয়াইম্যাক্স কোন ধরনের নেটওয়ার্কে ব্যবহৃত হয়? এটা আছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক বা ম্যান। হটস্পট আছে তারবিহীন ইন্টারনেট ব্যবস্থা। IoT এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারনেট অফ থিংস। গ্রিন ফোন বলা হয় CDMA প্রযুক্তির মোবাইল ফোনকে। কোন প্রজন্মের মোবাইলে MMS সার্ভিস চালু হয়? দ্বিতীয় প্রজন্মের। কোনটি চতুর্থ প্রজন্মের মোবাইল ফোনের প্রধান বৈশিষ্ট্য? IP নির্ভর ওয়্যারলেস নেটওয়ার্ক। নিচের কোন ডিভাইসটিতে ডেটা ফিল্টারিং সম্ভব? রাউটারের মধ্যে ডেটা ফিল্টার করা সম্ভব। প্রোটোকল ট্রান্সলেশনে সুবিধা দেয় কোন নেটওয়ার্ক ডিজাইন? গেটওয়ে। সেলুলার ফোনে কোন টপোলজি ব্যবহার করা হয়? স্টার টপোলজি। ওয়ান এবং ল্যানের মধ্যে পার্থক্য কি? কম্পিউটার সমূহের মধ্যে দূরত্বে, কম্পিউটারের সংখ্যায়, ট্রান্সমিশনের মাধ্যমে, তিনটাই সঠিক। মডেম কি? ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে পরিণত করে এবং প্রেরক ও প্রাপক যন্ত্র হিসেবে কাজ করে। একটি পিকোনেটে মোট কতটি দাস নোট থাকতে পারে? এটি হচ্ছে 255টি। তো পরে ভিডিওতে বাকি অংশগুলোর নৈতিক শাসন পেয়ে যাবে। ধন্যবাদ।